উচ্চ রক্তচাপ যদি কমানো হয় তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি কমে যায়। এটা দেখা গেছে কারো যদি সিস্টোলিক রক্তচাপ, যেটা উপরেরটা আমরা বলি, সেটা যদি 20 কমানো যায়, আর নিচেরটা যেটাকে আমরা ডায়াস্টোলিক রক্তচাপ বলি, সেটা যদি 10 কমে যায়, তাহলে প্রায় অর্ধেক হয়ে যায় আমাদের যে হার্ট অ্যাটাক হয় সেটা রিস্কটা কিন্তু অর্ধেক হয়ে যায়। এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতে পারে মাত্র 5-10 কমানো হচ্ছে, তাতে কী বা হবে, কিন্তু এটাতে কিন্তু অনেক বেশি পার্থক্য হয়ে যাচ্ছে। আপনি দেখেন, আপনি যদি রক্তচাপ মাত্র সিস্টোলিকটা 20 কমাতে পারেন, এটা ওষুধ খেয়ে হোক এবং আরও কিছু মেজার আছে সেগুলো নিয়ে হোক, তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ থেকে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা কমে যাবে। আবার যদি ডায়াস্টোলিকটা আপনি কমাতে পারেন, হয়তো আপনার 90 আছে, আপনি যদি 80 করতে পারেন, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের চান্সটা কমে যাবে এবং স্ট্রোকের চান্সও কমে যাবে। সুতরাং আমরা ডাক্তার দেখাবো, ডাক্তার যদি ওষুধ দেন সেটা খাবো, এবং একটু কমালে কিন্তু আমরা অনেকটাই জটিলতার হাত থেকে বেঁচে থাকতে পারবো। এছাড়া হার্ট ফেলিওরের চান্সও কিন্তু অনেকটাই কমে যাবে। ধন্যবাদ সবাইকে।